হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষণ প্রয়াস আজকে তোমাদের সাথে আমি আলোচনা করবো বুদ্ধদেব বসুর কবিতা একখানা হাত চলো দেরি না করে কবিতাটা এই বিষয়বস্তু সম্পর্কে আমরা জেনে নিই অবশ্যই তোমরা সঙ্গে থেকো আর কবিতার আলোচনাটা তোমাদের কেমন লাগলো সেটা ভিডিও শেষে কমেন্ট বক্সে জানিয়ে দেবে চলো শুরু করি বিংশ শতাব্দীর বিশ ও ত্রিশের দশকে আধুনিক কবিতার যারা পথিকৃত ছিলেন বুদ্ধদেব বসু হলেন তাদের একজন উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল কবি সমালোচক বুদ্ধদেব বসুর কঙ্কাবতী ও অন্যান্য কবিতা কাব্যগ্রন্থটি এই কাপেরই অন্তর্ভুক্ত একখানা হাত কবিতা একখানা হাত কবিতাটির রচনাকাল উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দের পাঁচই মে একখানা সাদা হাতকে কেন্দ্র করে নারীর শারীরিক স্পর্শ লাভের আকুতি এই কবিতায় দানা বেঁধেছে এক ইন্দ্রিয় ঘন প্রেম চেতনার কবিতা হিসাবে ধরা যায় একখানা হাতকে একখানা সাদা হাত শেষমেশ কবির মনে এক পূর্ণ নারী সত্তার জন্ম দিয়েছে এ নারী দৈহিক কামনার নয় কবির একান্ত মনির প্রিয়সী এই কামনার মধ্যে আছে এক ধরনের স্নিগ্ধতা শুধুমাত্র শরীর সর্বস্ব নয় স্বপ্ন ও লাবণ্যে মেশানো এক মধুর রস কল্পনার সুউচ্চ বলয়ে রহস্যময়ী এক নারীর জন্যই যেন কবির উদগ্রমন ছটফট করে কিন্তু শেষ পর্যন্ত কবির হৃদয়ে এক অপরূপ সৌন্দর্যের প্রতীকরূপেই এই নারী বেঁচে থাকে এবং এতেই হতাশাগ্রস্ত কবির আনন্দ এইভাবে একখানা হাত কবিতাটি মনোরিদ্ধতায় চমৎকারিত্ব যে মন পেয়েছে তেমনি কবিতায় পরিবেশ সৃজিত হয় রূপকথার ঘনিষ্ঠ ছোঁয়ায় এক বর্ষাকালীন মেঘময় রহস্যময়তাযুক্ত যুক্ত পরিবেশে কবিতাটি শুরু হয়েছে দ্বীপ্রহর রাতে মেঘপূর্ণ আকাশে গোটা শহর যখন ঘুমে ডুবে তখন জনমানব শূন্য নির্জন পথের দুপাশে অন্ধকারময় সারি সারি বাড়িগুলি দাঁড়িয়ে আছে দিবসের কর্মচাঞ্চল্যের ক্লান্তি নিয়ে কেউ জেগে নেই সকলেই নিদ্রায় মগ্ন ঘরে আলো না জ্বালার দরুন কবি শহরটাকে ঘুমের শহর ভেবেছেন এরপরে কবি বলেছেন শরীরে জমেছে ক্লান্তি দুই চোখে ঘুম হেঁটে হেঁটে একা ফিরি বাড়ি এখনই আসবে বৃষ্টি তাই জোর করে চলি তাড়াতাড়ি অর্থাৎ যদি হঠাৎ করে বৃষ্টি নামে তার আশঙ্কায় কবি একরাশ ক্লান্তি নিয়ে ঘুম ঘুম চোখে দ্রুত পায়ে একাই বাড়ির পথে এগোচ্ছেন গোটা শহরটাই যখন ঘুমে আচ্ছন্ন তখন একটি বাড়ির খোলা জানালা দিয়ে ম্লান নীল ইলেকট্রিকের আলো দেখে কবি বিস্ময়ে বিমোর হয়ে থমকে দাঁড়ালেন কবির মনে রহস্যের আজ ঘনীভূত হলে তিনি কৌতূহলী হয়ে বাড়িটার নিকটবর্তী হয়ে জানালার ভিতরের মানুষটিকে দেখার জন্য অনুসন্ধিৎসু দৃষ্টি নিক্ষেপ করা মাত্রই জানালাটা চোখের সামনে হঠাৎ করেই বন্ধ হয়ে গেল একখানা সাদা হাত এসে জানালাটা বন্ধ করে দিল কবি বলেছেন নিলাম তাহারি ফাঁকে পলকের তরে একখানা সাদা হাত দেখে দুইটি কবাট এসে বুঝিল তখনই দুই দিক থেকে ঘরের ম্লান নীল আলোই কবি যে স্নিগ্ধ নারী মূর্তিকে দেখতে চেয়েছিলেন তাকে দেখতে না পেয়ে কবির মন বিষাদে ও হতাশায় ভারাক্রান্ত অব্যক্ত যন্ত্রণায় দগ্ধ হলেও কবি ওই এক মুহূর্তে হাতের আঙুল আঙুলে হিরের আংটি মণিবন্ধে সরু রুলি এসব কবি লক্ষ্য করে ফেলেছেন মণিবন্ধে সরুরুলি কবিকে নিঃসন্দেহ করে যে হাতের মালিক কোনো পুরুষ না ওই হাত একমাত্র নারীর নারীর সৌন্দর্যকে পূর্ণ নয়ন সুখে উপভোগ করতে না পারার জন্য হতাশ হয়ে এক বিরাট আক্ষেপ বুকে নিয়ে বাড়ি ফিরলেন কবি কিন্তু মানসিক শান্তি থাকলো না ওই সাদা হাতের অধিকারিণী কে এই চিন্তায় কবি জর্জরিত হয়ে পড়লেন বলা যায় কবি অন্তরকে ক্ষত বিক্ষত করল এই কারণে গভীর ঘুমকে তার মৃত্যুরই এক অবস্থা বলে মনে হল গভীর আক্ষেপে ব্যক্ত আমার ভরে ঘুম জমে এলো সকল পৃথিবী অন্ধকার একথা না জেনেই মৃত্যু হবে মোর হাতখানা কার এরপর বৃষ্টি এসেছে বাতাসে শব্দ ভেসে আসছে কিন্তু কবির হৃদয়ে আক্ষেপ থেকেই গেছে কারণ এক পলকে দেখা একটি সাদা হাতকে দেখে ওই হাতের অধিকারিণী নারীকে আগামী কোনো সময় দেখলেও চিনতে পারবেন না এটাই তো স্বাভাবিক আসলে অন্তরে প্রেমবোধ কিভাবে পরিবর্তিত হয়ে যায় সময়ের তালে তালে তা বুদ্ধদেব বসুর নিজেরও যেন অজানা তাছাড়া কবি বুদ্ধদেব বসু নারী রূপসুধার সৌন্দর্যের সদায় মশগুল হয়ে তার কবিতায় বহু ছাঁচ রচনা করেছেন তার কবিতায় নায়িকাদের ভিড় কাজেই এই মাঝে কেবল নির্দিষ্ট সাদা হাত দেখে নতুন করে অসংখ্য একটি নির্দিষ্ট নারী রূপমূর্তি কল্পনার রং মিশিয়ে তার পক্ষে গড়ে তোলা অসম্ভব কবিতা শেষে বুদ্ধদেব তাই বলেছেন বিছানায় শুয়ে আছি ঘুম হারাইছে না জানি এখন কত রাত কখনো সে হাত যদি ছুই জানিব না এই সেই হাত এইভাবে কবি ব্যক্তি প্রেমকে অতিক্রম করে বৃহৎ প্রেমের দিকে চলে যাবার কথা বলেছেন এখানে কবি শেষমেশ যেন মেটাতে চেয়েছেন মনে তৃষ্ণাকে এবং হাহাকারকে আত্মকথন রীতিতে লেখা একখানা হাত কবিতাটি তা একটি উজ্জ্বল প্রেমের কবিতা অক্ষরবৃত্ত ছন্দে লেখা এই কবিতায় চিত্রকল্প ও প্রতীক ব্যঞ্জনা রচনায় মুন্সিয়ানা দেখিয়েছেন কবি বুদ্ধদেব বসু শব্দের মধ্যে এমন আপাত গাম্ভীর্যের গন্ধ নেই তেমনই নেই কবি মনের আবেগ তাড়িত হয়ে ভেসে যাওয়া প্রেমৃদ্ধ কবিতাটি এখানেই সার্থকতা লাভ করেছে